আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একজন মেয়ে তার শরীরের অঙ্গ কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার ভাইয়ের সামনে খোলা রাখতে পারবে, ভাইয়ের সামনে বাবার সামনে, এই বিষয়ে ইসলাম কি বলে। সঠিক আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, এই বিষয়ে আমি আপনাদের কাছে যে দিক নির্দেশনা দিতে চাই, একজন মেয়ে তার শরীরের অর্থাৎ তার মুখমণ্ডল তার জামার উপরে এতটুকু যতটুকু দেখা যায়, একেবারে এই পর্যন্ত অনেকে জামা পরে, এটা ঠিক না, গলা থাকবে এই পর্যন্ত, এখানে গলা যতটুকু দেখা যায় এবং হাতের কবজি এবং পায়ের গোড়ালি যতটুকু জায়গা দেখা যায় সেই জায়গাগুলো শুধুমাত্র তারা খোলা রাখতে পারবে, ভাইয়ের ক্ষেত্রেও এবং আপনার বাবার সামনেও। এটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং সবচেয়ে ভালো। যেখানে একটা বিড়াল, একটা কুকুর, কোনো প্রাণী কিন্তু অনেক সময় অনেক মানুষের কাছে নিরাপদে থাকে না, কোনো প্রাণী যেখানে নিরাপদে থাকে না সেখানে আপনার কোনো মানুষ কিভাবে আরেকজনের কাছে নিরাপদে থাকে, এমন ঘটনা কিন্তু আমরা মিডিয়াগুলোর মধ্যে অহরহ দেখতে পাই। বাবার মাধ্যমে মেয়ে দূষিত হয়েছে, ভাইয়ের মাধ্যমে আপনার বোন দূষিত হয়েছে, এমন ঘটনা কিন্তু অহরহ দেখা যায়, যেটা আমরা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো দিনই ভাই বোনেরা, আমি এ বিষয়ে আরো কিছু কথা বলতে চাই। যেমন অনেক পরিবারের মধ্যে, অনেক সমাজের মধ্যে বলে সে তো আমার ভাই, তো ভাই মনে করে সে অনেকেই শর্ট প্যান্ট পরে, অনেক মেয়েরা আবার অনেকেই গেঞ্জি পরে বাসায় ওড়না ছাড়া ঘোরাফেরা করে, এটা কখনোই বাবার সামনে অথবা ভাইয়ের সামনে এটা ঠিক না। এটা সর্বোচ্চ অধিকার থাকলে থাকতে পারে আপনার স্বামীর সামনে, স্বামীর ছাড়া বাহিরে যখন যাবেন তখনও কিন্তু আপনাকে আবার সেই একই লম্বা জামা পড়তে হবে, শুধুমাত্র স্বামীর সামনে আপনি এই কাজটা করার অধিকার রাখেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পৃথিবীর মধ্যে একজন মা ছাড়া অন্য কারো কাছে তার মেয়ে নিরাপদ নয়, এমনকি তার বাবার কাছেও নিরাপদ নয়, তো যেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন, আশা করছি বুঝতে পেরেছেন। অবশ্যই সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।